আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর এবং বিউটিফুল একটি ভিডিও শেয়ার করব। কিছু জানা অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আপনারা যে বিশাল এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ওয়্যার হাউস। এই ওয়্যার হাউসটা বিশাল একটা এলাকা নিয়ে অবস্থিত। বর্তমানে এই জায়গাটা নিউ ইয়র্কের ব্রুকলিনে ক্যারলস বিটুইন নেভিন স্ট্রিটে অবস্থিত। আপনাদেরকে এই জায়গাটা দেখার কারণ হলো এই মহামারী করোনা বা প্যান্ডামিকের কারণে এই যে দেখতে পাচ্ছেন শত শত আইসক্রিমের ট্রাকগুলো, হটডগ এবং পুষ্কারগুলো, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে মানুষ সব ঘরে বসে আছে। বিজনেস স্লো হওয়ার কারণে এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আমাদেরও হটডগের বিজনেস আছে, আমাদেরও সেম সিচুয়েশন হয়েছে। এই প্যান্ডামিকের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস ক্লোজ হয়ে গিয়েছে। তাই এই অজানা তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটাকে ওয়্যার হাউস বা গ্যারেজও বলে, তো আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। এই যে পুষ্কারগুলো দেখছেন, এই কারগুলো সারাদিন বিজনেস করার পর সন্ধ্যার সময় এখানে এনে রাখে। এরপর সকালবেলা ভালো করে সার্ভিস করে কাজের উদ্দেশ্যে স্পটে চলে যায়। এখানে কারগুলো ওয়াশ করার জন্য ওয়াশরুম আছে এবং ফুডগুলো স্টোরেজ করার জন্য ইন্ডিভিজুয়ালভাবে সবার একটা বা দুইটা করে ফ্রিজ আছে। এই পুষ্কার বা হাডক কার যে যাই বলেন, এগুলোতে ডিফারেন্ট টাইপের ফুড সেল হয়। যেমন ধরুন হটডগ, শিশ কাবাব, চিকেন ওভার রাইস, ল্যাম ওভার রাইস, ফলাফল স্যান্ডউইচ, ইটালিয়ান সসেস, ফ্রান্স ফ্রাই, চিকেন বার্গার, বিফ বার্গার, ক্যানিশ এবং জায়রো। এই যে পুষ্কাটা দেখতে পাচ্ছেন, ম্যানুয়াল দেখা যাচ্ছে, এগুলোকে বলে হটডগ কার। ড্রাইভিং গাড়ি দিয়ে পিছনে হুক করে স্পটে নিয়ে বিজনেস স্টার্ট করে। পাশে যে রেড কালার ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই বড় বড় ট্রাকে বিক্রি হয় টাকো। টাকো মূলত মেক্সিকান পিপল বিজনেস করে বেশি। পাশেই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ট্রাকগুলো, এগুলো হচ্ছে আইসক্রিমের ট্রাক। এই আইসক্রিম ট্রাকগুলো প্যান্ডামিকের কারণে অকেজো হয়ে পড়ে রয়েছে। আগে এরা সুন্দর মিউজিক বাজিয়ে বিভিন্ন স্পটে স্পটে গিয়ে বিক্রি করত। এই যে বাইরে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন, এগুলো হলো আইসক্রিমের ম্যানুয়াল। এই আইসক্রিমগুলোর ম্যাক্সিমাম প্রাইস $2 থেকে $10 পর্যন্ত। এখানে ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট, বিভিন্ন টাইপের আইসক্রিম পাওয়া যায়। এখানে স্মুথিও সেল করে। তো যাই হোক, আপনারা হয়তো আমার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও নতুন তথ্য জানতে পেরেছেন। আর বর্তমানে যারা ইউএসএতে থাকেন তারা তো মনে হয় আগেই জানেন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর এই বিজনেস প্রতিষ্ঠান কবে চালু হবে, তা একমাত্র উপর আল্লাহই জানেন। আসলে এখানকার এই পরিস্থিতি দেখে মনটা একেবারেই খারাপ হয়ে যায়। এই পরিবেশ দেখে আপনাদের মনে হয় একই রকম লাগতো। এখানে বেশ কিছু বাস পার্কিং করা আছে, এই বাসগুলো লং জার্নিতে ইউজ করে থাকে। এখানে আমি আর আমার হাজবেন্ড দুজনই এসেছি। ও গ্যারেজের ওনারের সাথে কথা বলছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানকার পরিস্থিতি। এই ডিফারেন্ট টাইপের ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বিলোতে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন, তাহলে আমি অন্তত খুশি হব। সব কাজ শেষ করে আমরা টার্গেটে এলাম বাসার জন্য কিছু শপিং করতে। কাটার দাম কত দেখো? আমার হাজবেন্ড মহাশয় তো কেনাকাটা করতে একেবারেই পারদর্শী। এই বিশাল নিউ টার্গেটটা আমার বাসা থেকে 5 মিনিটের ডিস্টেন্স। খুব সুন্দর মনোরম পরিবেশে এই টার্গেটে শপিং করা যায়।
সামটাইমস আমরা হেঁটে ও টার্গেটে শপিং করতে আসি। এই টার্গেটটা একদম নতুন, খুবই সুন্দর সাজিয়ে রেখেছে। ঘর সাজানোর থেকে শুরু করে সব জিনিসই এই টার্গেটে পাওয়া যায়, আর প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যে পড়ে। এই টার্গেটে ফার্স্ট ফ্লোরে ভেজিটেবল এবং কসমেটিকের ডিপার্টমেন্ট, এবং সেকেন্ড ফ্লোরটা হচ্ছে হোম ডেকোরেট এবং ক্লোথিং সেকশন। যাই হোক, টুকিটাকি শপিং করে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এখানে কিছু বেডশিট সাজিয়ে রেখেছে হোম ডেকোরের জন্য। আশা করি আপনাদের এই ডিফারেন্ট টাইপের ভিডিওটাও ভালো লেগেছে। নেক্সট টাইমে আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী যদি কোনো ভিন্ন টাইপের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে ভিউয়ার্স অবশ্যই কমেন্ট বিলোতে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট বা আপনাদের মন্তব্যের প্রায়োরিটি আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। দেখতে দেখতে সময় গড়িয়ে সকাল থেকে বিকেল হয়ে গেল, আমাদের কেনাকাটা প্রায় শেষ, এখন চলে যাব বাসার দিকে। বাসায় এসে রেস্ট নিয়ে তৈরি করে নিচ্ছি স্প্যাগেটি উইথ চিকেন মিটবল, কারণ এই প্যান্ডামিকের সময় বাসায় তৈরি করে খাওয়াটাই সবচাইতে বেটার। এই স্প্যাগেটি উইথ চিকেন মিটবলটা দিয়ে আমরা তিনজন ডিনার সেরে নিব। অতি লোভনীয় স্প্যাগেটি উইথ চিকেন মিটবলের এই রেসিপিটাও একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই ডিফারেন্ট টাইপের ভিডিওটাও ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ।